সম্মানিত আইম্মায়ে মাসাজিদ এবং মুসলিম ভাই বোনদের উদ্দেশ্যে এবং সকল মানুষের কাছে আমাদের আবেদন যে আগামী 3 নভেম্বর শুক্রবার কলকাতা টিপু সুলতান মসজিদের পাশে স্টেটসম্যান হাউসের কাছ থেকে একটা বড় র্যালি মিছিল বেরোবে এবং এটা গান্ধী মূর্তি পর্যন্ত যাবে। আমরা যে উদ্দেশ্যে এই র্যালির আয়োজন করছি এতে সমস্ত মুসলিম সংগঠনগুলো রয়েছে এবং অমুসলিম কিছু সংগঠনের লোকেরাও থাকবে, সব সম্প্রদায়ের লোকেরা এখানে জমায়েত হবে। এর উদ্দেশ্য হলো যে আজকে ফিলিস্তিন আর ইসরায়েলের মধ্যে যে অসম যুদ্ধ চলছে এবং ইসরায়েল মানবতার বিরুদ্ধে যে অত্যাচার এবং জুলুম করছে, ওখানে নারী শিশুদের হত্যা করছে নির্মমভাবে এবং বাইতুল মুকাদ্দাসকে অবরোধ করে রেখেছে, এর প্রতিবাদে আমরা এই মিছিলে বা র্যালির আয়োজন করেছি। বাইতুল মুকাদ্দাসের সঙ্গে আমাদের একটা ইমানি জজবা জুড়ে আছে, আপনারা সকলে জানেন। আর যে অত্যাচার জুলুম ইসরায়েল করছে তার বিরুদ্ধে বিশ্ব জনমত আজকে গর্জে উঠেছে। আমরা কলকাতা তথা বাংলার বুক থেকে আওয়াজ আমরা তুলতে চাই, সারা বিশ্বের কোণে কোণে আমাদের আওয়াজকে পৌঁছে দিতে চাই। আমরা আপনাদের কাছে আকুল আবেদন করছি যে ওই নভেম্বর মাসের 3 তারিখের এই র্যালিতে আপনারা সকলেই উপস্থিত হবেন, অত্যন্ত ডিসিপ্লিন এবং শৃঙ্খলার সঙ্গে এই র্যালি এবং মিছিল যাতে কমপ্লিট হয় তার চেষ্টা করবেন। এবং ইমামদের উদ্দেশ্যে আমার বক্তব্য হলো এই আবেদন আপিল যে কালকে আগামীকাল 27 তারিখ জুমাতে আপনারা খুতবায় বাইতুল মুকাদ্দাসের হিস্ট্রি ইতিহাস বলবেন, এর সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সম্পর্ক কী, আমাদের ইমানের সম্পর্কে কী তা বলবেন এবং ফিলিস্তিনকে কীভাবে জুলুম অত্যাচার প্রায় 75 বছর ধরে করছে সেই হিস্ট্রি আপনারা ইতিহাস লোকেদের জানাবেন, এই আবেদন হবে। এবং র্যালির যেটা 3 তারিখ হবে ওটা জুমার নামাজ পড়েই আমরা ওখান থেকে আমাদের র্যালি মিছিল স্টার্ট করবো। ঠিক আছে।